18 ডিসেম্বর সংখ্যালঘু অধিকার রক্ষা দিবস। শুক্রবার সারা দেশের সাথে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতেও উদযাপিত হয় দিনটি। দিনের এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের অতিথিরা জানিয়েছেন, সাধারণ মানুষ এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা প্রতিটি সভ্য গণতান্ত্রিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। যে আসলে সংখ্যালঘুদের অধিকার এবং আমরা সাধারণ মানুষের যে অধিকারগুলো সুরক্ষিত করা প্রতিটি সভ্য গণতান্ত্রিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই কাজগুলি করবেন বলেই আমরা সরকার গঠন করি, আমরা সরকারকে ট্যাক্স দিয়ে থাকি। যদি সরকার সে ন্যূনতম দায়িত্ব পালন না করতে পারে, তাহলে আমরা যদি প্রশ্ন করি যাদব কি এই সরকারের কোন প্রয়োজন রয়েছে, তাহলে সেই প্রশ্নটা কি অপ্রাসঙ্গিক হবে? আর এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমরা সংখ্যালঘু অধিকার রক্ষা দিবস উদযাপন করছি। এদিন সংখ্যালঘু অধিকার রক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।